অবৈধ গ্যাস সংযোগে বিচ্ছিন্ন রাজধানীর গোলাপবাগে অভিযান চালাচ্ছে তিতাস। সেখানে আছেন আমাদের সহকর্মী ওয়াসিফ পার্থ। আমরা তার কাছে সরাসরি চলে যাচ্ছি। পার্থ, কাদের বিরুদ্ধে এই অভিযান চলছে? জেসি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর গোলাপবাগে। তো এখানে আসলে রাজধানীর গোলাপবাগ মাঠে আসলে যেমনটি দেখাতে চাচ্ছিলাম দর্শকদের, এখানে কিন্তু আসলে উপস্থিত হয়ে তারা কিন্তু আসলে গ্যাসের যে অবৈধ সংযোগ, এই অবৈধ সংযোগের বিরুদ্ধে কিন্তু তারা আসলে এখানে এসে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। আমি এই মুহূর্তে আছি আসলে ক্যাফে আল নোমান হোটেল অ্যান্ড রেস্তোরাঁর সামনে। এখানে আসলে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এসেছেন, এখানে একটি খবর পেয়ে তারা দেখলেন যে আসলে এখানে একটি অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে এই হোটেলটি পরিচালনা হচ্ছিল দীর্ঘদিন যাবৎ ধরে। তো এই খবর পেয়ে কিন্তু তারা এখানে আসে এবং এখানে এসে যারা এই হোটেলের কর্মরত আছেন সবাইকে এখানে বের করে নিয়ে আসেন। এবং অবৈধ যে গ্যাস সংযোগটি, এটি কিন্তু আসলে পুরোটি কিন্তু আসলে এখন কেটে দেওয়া হচ্ছে। আমি যেমনটি দেখাতে চাচ্ছিলাম যে গ্যাস সংযোগটি আছে, ইতোমধ্যেই কিন্তু আসলে এই গ্যাস সংযোগটি পুরোপুরিভাবে এই হোটেল থেকে কিন্তু আসলে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এবং যারা আসলে দীর্ঘদিন যাবৎ ধরে হোটেলটি পরিচালনা করে আসছিলেন তারা কিন্তু বলছিলেন যে আসলে তারা তাদের অপরাধটুকু তারা স্বীকার করে নিয়েছেন যে তারা এই ওইটুকু আর করবে না। এবং সর্বশেষ যে পরিস্থিতিতে আসলে আমি এখানে দেখাতে চাচ্ছি যে এখানে কিন্তু আসলে এক্সিকিউটিভ যে ম্যাজিস্ট্রেট আছেন উনি, ওনার তত্ত্বাবধানে এখানে পুলিশ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনী এবং এই এলাকার অনেক জনগণ যারা আছেন সবাই কিন্তু এখানে আছেন এবং সবার মাধ্যমে কিন্তু আসলে এই পুরো লাইনটি কিন্তু আসলে এখন কেটে দেওয়া হচ্ছে। এবং এখানে যিনি আসলে দায়িত্ব পালন করছেন, যিনি দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু এখানে অনেকক্ষণ ধরে আছেন। এবং আমি এখন আসলে সরাসরি যে দায়িত্ব পালন করছেন আমাদের ইরতিজ আহমেদ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ওনার কাছে আমি সরাসরি চলে যাচ্ছি এই বিস্তারিত বলার জন্য। আচ্ছা, আমরা তিতাস গ্যাসের সাথে আজকে অভিযান পরিচালনা হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগ পাওয়ার কারণে আমরা বর্তমানে একটি হোটেলে জরিমানা দণ্ড দিয়েছি এবং সেটা আদায়ের ব্যবস্থা চলছে এবং আজকে আরও বেশ কয়েকটি এলাকাতে এই অভিযানটি চলবে। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে আমরা এই অভিযান অব্যাহত থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে জেসি। আমি আসলে যেমনটি দেখাতে চাচ্ছিলাম যে তারা কিন্তু আসলে বলছেন যে যতগুলো জায়গায় আসলে অবৈধ গ্যাস সংযোগগুলো আছে তারা কিন্তু সম্পূর্ণ লাইনগুলো কিন্তু আসলে তারা এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে এগুলো কিন্তু আসলে কেটে দেওয়া হবে। এবং সর্বশেষ যেটি বলতে যাচ্ছি, আরও কিছুক্ষণ পরে এই গ্যাস সংযোগটি আসলে বিচ্ছিন্ন করে দেওয়ার পাশাপাশি অন্যান্য যে জায়গাগুলোতেও আসলে এই অবৈধ গ্যাস সংযোগগুলো আছে সেগুলো কিন্তু তারা বিচ্ছিন্ন করে দিবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য জেসি। পার্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছে, সে বিষয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী ওয়াসিফ পার্থ।